তীব্র গরমে অতিষ্ঠ দেশের 100 মিলিয়নেরও বেশি মানুষ, তাপপ্রবাহে ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা। অতিরিক্ত তাপ সতর্কতা ও পর্যবেক্ষণে রয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা। সপ্তাহ শেষে এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। গরমে ব্যাহত হচ্ছে বিভিন্ন শহরে ট্রেন চলাচল, নাজেহাল অবস্থা নির্মাণ কর্মীদের। মেইনের হাসপাতালে চিকিৎসা নিয়েছে কমপক্ষে 80 জন। সুস্থ থাকতে বিনা প্রয়োজনে বাইরে বের না হতে ও বেশি করে পানি পানের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা দেশের পূর্ব উপকূলের কিছু শহরের বাসিন্দাদের। শুক্রবার এই তাপমাত্রার পারদ রেকর্ড ছাড়িয়েছে। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় তাপমাত্রা পৌঁছেছে 95 আর লুইসভিলে 98 ডিগ্রিতে। চলতি সপ্তাহে মেইন স্টেটে তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে হাসপাতালের ইমার্জেন্সিতে চিকিৎসা নিয়েছে কমপক্ষে 80 জন, কারণ এখানকার তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি ফারেনহাইট। আরও দক্ষিণ দিকের প্রধান প্রধান শহরগুলোতে গরমের তীব্রতা যেন আরও বেশি। তাপদাহে অতিষ্ঠ নিউ ইয়র্কের জনজীবনও, এখানকার তাপমাত্রা যেন প্রতিদিনই বাড়ছে। তীব্র গরম মানেই বিদ্যুতের চাহিদা বৃদ্ধি, ফলে শহরের বিভিন্ন মেইন হোল থেকে এভাবেই ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। এদিকে গরমে ব্যাহত হচ্ছে সিটির পেইন স্টেশনে ট্রেন চলাচল। অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় নিউ জার্সি ট্রানজিট ট্রেন এবং অ্যামট্র্যাক ট্রেনের সময়সূচিতে যোগ হয়েছে যাত্রা বিলম্ব বা বিরতির মতো বিরক্তিকর বিষয়। The same thing happened on Monday. It was delayed. I got to work 45 minutes late. Very frustrating. It's uncomfortable. অ্যামট্র্যাক ট্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র গরমের কারণে ট্রেনের গতি কমে যাওয়ায় ট্রেন ছাড়তে 1 ঘন্টা করে বিলম্ব হচ্ছে। চলতি সপ্তাহে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। তাপমাত্রা অনুভূত হতে পারে 104 ডিগ্রি ফারেনহাইট। অতিরিক্ত গরম বিপাকে ফেলেছে নির্মাণ কর্মীদের। কড়া রোদে কাজ করতে গিয়ে নাজেহাল অবস্থা তাদের। 95 ডিগ্রির তাপমাত্রা অনুভূত হচ্ছে 105, এমনটাই বলছেন এই কর্মী। তীব্র গরমে চলতি বছর অ্যারিজোনার ফিনিক্সে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে চলতি সপ্তাহ শেষে এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। ওয়াহাইও ভ্যালি থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত গড় তাপমাত্রা বাড়তে পারে 10 থেকে 20 ডিগ্রি বেশি। ফিলাডেলফিয়ার একটি ট্রেন লাইনের একদম পাশের বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাহত হচ্ছে এখানকার ট্রেন চলাচল। আগুন নেভাতে ব্যস্ত ফায়ার ফাইটাররা। অন্যদিকে ফ্লোরিডার এক দম্পতির সাথে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। তীব্র গরমে মারা গেছেন তারা। বাবা মাকে হারিয়েছে তাদের 6 সন্তান। এছাড়া মিনিসোটায় বজ্রঝড়ের পর কয়েক ঘন্টার মধ্যে 10 ইঞ্চি বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। উল্টো চিত্র ক্যালিফোর্নিয়ায়। মৌসুমের শুরুতেই দাবানলের কবলে পড়ে স্টেট। গত বছরের তুলনায় এবারে দাবানলে পড়েছে অন্তত 150% একর বেশি জমি। নাসা জানিয়েছে গত 4 দশকে দেশে গ্রীষ্মকালীন তাপমাত্রার সংখ্যা দ্বিগুণ হয়েছে। তাপমাত্রার ঊর্ধ্বমুখী গতির সাথে পাল্লা দিতে বিনা প্রয়োজনে বাইরে না থাকার ও বেশি করে পানি পানের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে তীব্র গরমের কারণে ভ্রমণ পরিকল্পনা বাতিল করেছেন অনেকেই, ফলে কমেছে গাড়ি ও বিমান থেকে শুরু করে হোটেল ভাড়া সবকিছুই। কমেছে গ্যাসের দামও। গ্রীষ্মের এই সময়টাতে অভ্যন্তরীণ বিমান ভাড়া কমেছে 6%, যা গত বছরের তুলনায় 20% কম। কমেছে গাড়ি ভাড়াও। অরল্যান্ডোতে দিনপ্রতি ভাড়া কমেছে $10। দেশব্যাপী গ্যাসের দাম কমেছে 12 সেন্টস। এই খাত থেকে খরচ বাঁচলেও বেড়েছে রেস্টুরেন্ট ও মুভি দেখার খরচ। বিশেষজ্ঞরা বলছেন খরচ কমাতে চাইলে 4th জুলাই বা লেবার ডে এর মতো দিনগুলো এড়িয়ে চলাই ভালো। এই জন্য সপ্তাহের অন্যান্য দিনগুলো বেছে নিতে পারেন ভ্রমণকারীরা। Going somewhere domestic, you'll save about $50 per ticket. অন্যদিকে ABC নিউজের মেডিকেল কন্ট্রিবিউটর ডক্টর অলোক প্যাটেল বলেন, স্বাভাবিক তাপমাত্রার সাথে মানুষের সুস্থতার সম্পর্ক রয়েছে। তাপমাত্রা বাড়লে তীব্র গরমে বমি ভাব, অতিরিক্ত ঘাম, পানি শূন্যতা, মাথা ব্যথা, ত্বকের সমস্যা, জ্বর ও দুর্বলতার মতো সাধারণ অসুস্থতা দেখা দিতে পারে। তবে সবচেয়ে বেশি বিপজ্জনক হলো হিট স্ট্রোক, তাই যে কোনোভাবে অতিরিক্ত গরম এড়িয়ে চলতে হবে সবাইকে। That people plan for whatever activity they're doing. তাহমিনা আতাসি, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।